নতুন বাইপাস হবার পর থেকে গ্রাম প্লাবিত হচ্ছে এমন অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করল ইসলামপুরের পণ্ডিতপোতা দুই গ্রাম পঞ্চায়েতের ডিমরুল্লা গ্রামের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগে টানা বৃষ্টি হলেও জল এলাকায় জমত না, কিন্তু নতুন বাইপাস হওয়ার পর থেকেই জলমগ্ন হয়ে পড়ছে গ্রাম, কারণ ওই রাস্তায় জল নিকাশির ব্যবস্থা নেই। বিষয়টি জেনেও প্রশাসন কিচ্ছু করছে না। সারা রাত বৃষ্টির জেরে জলের স্রোতে ভেঙে গিয়েছে বাঁশের শাকো। ইসলামপুর থেকে জগতাগাঁও, আশ্রমপাড়া, ডাঙ্গাপাড়া, বাঁশবাড়ি, মালিটোলা যাওয়ার একমাত্র ভরসা ছিল ডাঙ্গাপাড়া নদীর ওপর এই বাঁশের শাকটি। এটি ভেঙে যাওয়ায় সমস্যায় বেশ কয়েকটি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ প্রায় 10 থেকে 15 কিলোমিটার ঘুর পথে মাটিকুণ্ডা বা দারভিট হয়ে ইসলামপুর মহকুমা সদরে পৌঁছতে হবে এই এলাকার মানুষকে। বাইপাস হোনে সে পেলে কবি পানি ইকট্ঠা নেই হতা থা, জব সে বাইপাস হুয়া হ্যায় ইয়ে জব সে ইয়ে পুল জো হ্যায় ইয়ে পুরো ডাঙ্গি মে চলা গিয়া উপর একদম নিচে। কোন সা গাঁও মে পানি ঘুসা হ্যায়? ইয়ে ডিমরুল্লা গাঁও মে। इसलिए विक्षोभ दिखा रहे हैं? इससे पहले कभी बारिश इतनी बारिश हुई लेकिन कभी पानी जमा नहीं हुआ। कितना टाइम विक्षोभ दिखाएंगे आप लोग? ये जब तक हमारा मसला हल नहीं होगा तब तक हम लोग यहाँ पे रहेंगे, रोड जाम करेंगे। पंचायत के पंचायत कम्प्लेन पड़ा हुआ है, आमादी को कम्प्लेन पड़े প্রধান আসছিল, দেখা শোনার পর বিডিও সাহেবকে ফোন করলো। বিডিও সাহেব এখন নাই, রায়গঞ্জে গেছে, তো এখানে প্রশাসন পাঠাইছে, দেখা যাক কি করা যায়। জাতীয় সড়কের ওপর অবরোধ সরাতে ঘটনাস্থলে যায় পুলিশ। অবরোধের জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। দ্য ওয়াল ব্যুরো।